আর এখানে আপনি বেশ কিছু ইনোভেশন পাবেন। ফার্স্ট যে ইনোভেশনটা আমি আপনাদের দেখাতে চাচ্ছি, এখানে যে সাউন্ড টেকনোলজি, একটু আপনি ফোকাস দিলে দেখবেন যে আমার এখানে সাউন্ড বাই নিচে লেখা আছে হারমান কার্ডন। ওরা হলো ওয়ার্ল্ডের বেস্ট টিউনার, যারা হলো বিভিন্ন সাউন্ড থেকে হলো টিউন তৈরি করে, যেমন বাতাসের সাউন্ড থেকে, এরপর হলো পানির স্রোতের যে একটা সাউন্ড আছে, এইসব সাউন্ড থেকে ওরা বিভিন্ন সাউন্ড থেকে বিভিন্ন আপনাদের সাথে হলো কমিটেড। সো কমিটেড যেহেতু, সো অবশ্যই আপনারা অফারটা বা অ্যাট্রাকটিভ গিফটটা অবশ্যই পাবেন। সেক্ষেত্রে আপনাকে কী দেখাতে হবে, আমাকে একটা স্ক্রিনশট দেখাতে হবে যে আপনি এই চ্যানেলটাকে বা মার্কেট নিউজটাকে সাবস্ক্রাইব করছেন। সো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের জন্য অ্যাট্রাকটিভ গিফট রাখবো। আসসালামু আলাইকুম, মার্কেট নিউজের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহান পারভেজ আজকে আপনাদের নিয়ে এসেছি সাভার সিটি সেন্টারে চতুর্থ তলা। আমি যে শপটিতে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন, অ্যারেনা। তো এই শপে আসলে আপনারা বিভিন্ন ধরনের কোম্পানির ডিভাইস পেয়ে যাবেন এবং পাশাপাশি পেয়ে যাবেন গ্যাজেট। আমার সাথে যে আছে হুয়াওয়ের ব্র্যান্ড প্রমোটার, অনেক পরিচিত মুখ, মেহেদি ভাই আজকে আমাদের জানাবেন হুয়াওয়ের একেবারেই নতুন একটি ট্যাব, যে ট্যাবটি একেবারেই মার্কেটে নতুন আসছে, সেটি হলো হুয়াওয়ের ম্যাটপ্যাড T10। এই ডিভাইসটি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো এবং এই ডিভাইসের সাথে মেহেদি ভাই দিচ্ছে আকর্ষণীয় কিছু গিফট এবং গিফট অফার, সেইগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আর এগুলো জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন, আর আমি আর কথা বাড়াবো না, আমরা চলে যাই মেহেদি ভাইয়ের কাছে। লেটস গো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি BM মেহেদি হাসান, কাম ফ্রম হুয়াই বাংলাদেশ। আমি বর্তমানে অবস্থান করতেছি সাভার সিটি সেন্টার, এটা হলো লিফটেড 3rd floor, দ্যাটস মিন হলো 4th floor, শপ নাম্বার হলো 3025, শপটার নাম হলো এরনা 6। এখানে আসলে আপনারা বেশ কিছু অফার পাবেন, স্পেশাল কিছু অফার আছে। যেমন একটা অফার কথা আমি বলি, একটা অফার হলো আমাদের এইখান থেকে আপনি যে কোনো প্রোডাক্ট নিলে হলো EMI ফ্যাসিলিটি প্রোভাইড করতেছি আমরা। আরও কিছু অ্যাট্রাকটিভ অফার আছে, যে অফারটা পেতে হলে আপনি ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে, কারণ আমি বাকি অফারগুলো ভিডিওর শেষে অবশ্যই বলবো। প্লাস আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে আসেন, সেক্ষেত্রে তো অবশ্যই কিছু ডিসকাউন্ট বা অ্যাট্রাকটিভ কিছু অফার আপনাদের জন্য অবশ্যই আমি প্রোভাইড করার ট্রাই করব। সো আমি আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো, আমাদের নিউ ইনোভেটিভ একটা ট্যাব আসছে মার্কেটে, বর্তমান হলো মার্কেটে ট্যাবের খুব ভালো একটা ডিমান্ড আছে। সো ডিমান্ড অনুযায়ী হলো আমার কোম্পানি হলো কিছু ট্যাব ডিসবার্স করতেছে মার্কেটে। সো যেই সব ট্যাবগুলো আসতেছে, দুইটা মডেল, একটা হলো ম্যাটপ্যাড T10 আর একটা হলো ম্যাটপ্যাড T10S। সামনেই হলো দেখেন ট্যাব দুইটার বক্স আছে, সাথে হলো আমার কাছে ডেমো আছে। আমার কাছে যে ডেমোটা আছে এটা হলো ম্যাটপ্যাড T10S এর, আর T10টাও সেম লুক লাইক দ্যাট সেম আমাদের T10S এর মতো, কিছু বেসিক ডিফারেন্স আছে। যেমন T10S টা হলো আপনি সেলুলার সিম ডাটা ইউজ করতে পারবেন না, অনলি ওয়াইফাই দিয়ে ইউজ করতে হবে, এটা হলো সিম সাপোর্টেড না। যেটার মার্কেট প্রাইস আমরা দিচ্ছি 16,999 টাকা। এখানে আমাদের স্পেক কার্ডটা আছে, দেখেন এখানে প্রাইস সিগমেন্টটা দেওয়া আছে 16,999 টাকা। যেটার মডেল হলো ম্যাটপ্যাড T10S, এটা হলো অনলি ওয়াইফাই ভার্সন, এখানে আপনি সিম ইউজ করতে পারবেন না, ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন বা মোবাইলের হটস্পট শেয়ার করে হলে ইউজ করতে পারবেন। এখন যদি আমি T10S এর কনফিগারেশনগুলো বলি, এখানে আপনি পেয়ে যাচ্ছেন হলো 10.1 ইঞ্চ একটা ফুল HD+ ডিসপ্লে, যেটা হলো 1200x1920 রেজুলেশন পাচ্ছেন ফুল HD+। আমার এই হাতে যে ট্যাবটা আছে এটা T10S, যেটা টোটাল ওয়েট হলো ইনক্লুডেড ব্যাটারি 450 গ্রাম অনলি। আর এখানে আপনি বেশ কিছু ইনোভেশন পাবেন। ফার্স্ট যে ইনোভেশনটা আমি আপনাদের দেখাতে চাচ্ছি, এখানে যে সাউন্ড টেকনোলজি, একটু আপনি ফোকাস দিলে দেখবেন যে আমার এখানে সাউন্ড বাই নিচে লেখা আছে হারমান কার্ডন। ওরা হলো ওয়ার্ল্ডের বেস্ট টিউনার, যারা হলো বিভিন্ন সাউন্ড থেকে হলো টিউন তৈরি করে, যেমন বাতাসের সাউন্ড থেকে, এরপর হলো পানির স্রোতের যে একটা সাউন্ড আছে, এইসব সাউন্ড থেকে ওরা বিভিন্ন সাউন্ড থেকে বিভিন্ন টিউন তৈরি করে হারমান কার্ডন। আর এখানে কিন্তু আপনি ডুয়াল স্পিকার পাবেন, দেখেন আমার এই সাইডও স্পিকার আছে, প্লাস হলো সাইড আর একটা এই সাইডও স্পিকার আছে, ডুয়াল স্পিকার পাচ্ছেন। সো এইটার অ্যাডভান্টেজটা কী, অ্যাডভান্টেজের কথা যদি আমি বলি, আপনি যখন কোনো সাউন্ড এক্সপেরিমেন্ট করবেন খুব ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন, কারণ আমি একটু সাউন্ডটা আপনাদের শোনাই দেখাই। আর আমাদের হুয়ার কিন্তু প্রত্যেকটা ফোন প্লাস ট্যাবলেট হলো আমাদের নিজস্ব একটা সং আছে, যে সংটার নাম হলো ড্রিম ইট পসিবল, আর হুয়ার কিন্তু স্লোগান হলো মেক ইট পসিবল। সেটার সংমিশ্রণ হলো এখানে যে গানটা পাবেন সেটার নাম হলো ড্রিম ইট পসিবল, এটা আমাদের প্রত্যেকটা হুয়ার ফোন প্লাস ট্যাবলেটে থাকবে। এখন আমি যদি সাউন্ডটা একটু এক্সপিরিয়েন্স করি, দেখেন এটা সাউন্ড কোয়ালিটি আপনি খুবই ক্রিস্টাল পাবেন। হ্যাঁ, আমি একটু টেনে দেখাই, এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো। হ্যাঁ, অ্যাট্রাকটিভ সাউন্ড কোয়ালিটি পাবেন। আর
এই টেকনোলজি কিন্তু আপনি এই বাজেট সেগমেন্টের মধ্যে আপনার এক্সপেকটেশন থাকলেও কিন্তু আদার্স কোনো ব্র্যান্ড এই টেকনোলজিটা পাবেন না, যে টেকনোলজিটা এখন আপনি আমাদের এই প্রাইস সেগমেন্টে পাচ্ছেন। প্লাস এখানে দেখেন আমরা যখন হিসেন ইউজ করি, হিসেন ইউজ করার ক্ষেত্রে হলো আমরা হেডফোনের সাহায্য হলো হিসেন ইউজ করতে পারি, বাট আপনি কিন্তু এখানে দেখেন হেডফোন ছাড়াই হিসেনগুলো ইউজ করতে পারবেন। যেমন দেখেন এখানে কিরিন হিসেন আছে, এটা ইউজ করতে পারেন। হ্যাঁ, প্লাস এখানে দেখেন 3D সিওরাউন্ড হিসেন আছে, চোরাল হিসেন আছে, এই ধরনের আপনি বেশ কিছু হিসেন এখানে পেয়ে যাচ্ছেন, যেটা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে হলে ইউজ করতে পারবেন। সো এখানে আপনি সাউন্ড কোয়ালিটিটা খুব একুরেট ভাইব্রেন্ট একটা সাউন্ড কোয়ালিটি পাবেন। এইগুলো সাউন্ড কোয়ালিটি। এখন যদি আমি এটার কনফিগারেশনগুলো দেখাই, আমি সেটিং থেকে একটু দেখাই ভাইয়া, একটু দেখেন আমার ডিসপ্লের দিকে আসলে আপনি দেখতে পারবেন। তো সেটিংয়ে যদি দেখাই, দেখেন আমার এই ডিভাইসটার মডেল হলো ম্যাটপ্যাড T10S, যেখানে আপনি জিপিউ হিসেবে পাচ্ছেন হলো টার্বো জিপিউটা, কিন্তু খুব স্ট্রং একটা জিপিউ যেটা আপনি গেম এক্সপিরিয়েন্সটা খুব ভালো করতে পারবেন। আর জিপিউ টার্বোটা হলো কী করে, ও সিপিউ প্লাস জিপিউর সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপের মাধ্যম। সো আপনি যখন কোনো গ্রাফিক্স দেখবেন, গ্রাফিক্সগুলো খুব একুরেট পাবেন, গেমিং গ্রাফিক্স, ভিডিও গ্রাফিক্স। সব থেকে বড় ব্যাপার এটা কিন্তু হলো অ্যান্ড্রয়েড টেনের উপর বেস করে তৈরি করা, EMI ভার্সন পাচ্ছেন 10.1। এখন হলো একটা ফোনে আমরা সবাই জানি একটা ফোন বা ট্যাবলেটের মেইন হলো এই জিনিসটা, প্রসেসর বা সিপিউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আপনি এখানে প্রসেসর পাচ্ছেন হলো হুয়াই নিজস্ব প্রসেসর কিরিন 710A। আসলে এটা কিন্তু আনবিলিভেবল যে আমাদের ফোনগুলোয়, সাধারণত আমাদের যেসব ফোনগুলো 20-30 উপরে বা বিলো 50,000, 50-এর নিচে আর হলো 25,000 উপরে যে ফোনগুলো আছে সেই ফোনগুলো হলো আমরা এই প্রসেসরটা দিতাম, বাট আপনি কিন্তু এখন আমাদের ট্যাবে সেম প্রসেসর পাচ্ছেন কিরিন 710A। সো যেহেতু আপনি সিপিউটা স্ট্রং পাচ্ছেন, এটা দিয়ে আপনি কোনো ধরনের অ্যাপস অপটিমাইজেশন আপনার প্রবলেম ফেস করতে হবে না। প্লাস এটা কিন্তু সিকিউরিটি আই প্রোটেকশন, দেখেন এখানেই লেখা আছে মাল্টি লেয়ার আই প্রোটেকশন। হ্যাঁ, মাল্টি লেয়ার আই প্রোটেকশন, যেখানে আপনি 6টা লেয়ারে আই প্রোটেকশন পাচ্ছেন। যেমন আপনি বাম্পি মুড পাবেন, পোশ্চার মুড পাবেন, যেটা হলো ইউজের জন্য খুবই ভালো একটা কমফোর্ট ফিল দিবে। প্লাস এটা হলো 5100 mAh-এর টিপিক্যাল ভ্যালু ব্যাটারি। আর টিপিক্যাল ভ্যালু ব্যাটারি আমরা সবাই জানি যে হুয়াই যে টিপিক্যাল ভ্যালু ব্যাটারি আছে, এটা হলো আপনাকে এক্সট্রা 30% চার্জ ব্যাকআপ বেশি দিবে। আর আমাদের প্রত্যেকটা ফোন প্লাস ট্যাবলেটে দেখেন CE সার্টিফাইড করা আছে। একটু ক্যামেরাটা যদি ক্লোজ করেন আপনার হয়তো বা দেখতে সুবিধা হবে, ইউরোপিয়ান সংস্থা আছে CE, যারা হলো আমাদের ব্যাটারিতে সার্টিফাইড দেয়। সো আমাদের হুয়ার ব্যাটারি কিন্তু আজ পর্যন্ত কেউ শুনেন নাই হয়তো বা ব্লাস্ট হয়েছে, কারণ যদি ব্লাস্ট বা আমরা কোয়ালিটিফুল ব্যাটারি না দিতাম CE এই সার্টিফাইডটা আমাদের দিত না ইউরোপিয়ান সংস্থাটা। প্লাস আমাদের যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লে তো হলো TÜV সার্টিফাইড করা। TÜV হলো জার্মানি একটা সংস্থা যারা পুরো ওয়ার্ল্ডের যত ধরনের ডিসপ্লে আছে ইলেকট্রনিক্স ডিভাইসের ডিসপ্লেতে সার্টিফাইড দেয়। মোবাইল ডিভাইসের মধ্যে অনলি হুয়াই করে এই সার্টিফাইডটা দিচ্ছে। দ্যাটস ওয়াই হলো আপনারা যখন আমার ডিসপ্লেটা ইউজ করবেন, কারণ একটা ফোনের ডিসপ্লেতে হলো ব্লু লাইট থাকে, ইয়েলো লাইট থাকে, রেড লাইট থাকে। সো ব্লু লাইটটা হলো কি, আমাদের চোখের জন্য ক্ষতি করে, বাট আপনি যদি ব্লু লাইটটা ফিল্টার করে পান সেটা কিন্তু আপনার চোখের কোনো ধরনের ক্ষতি করবে না। প্লাস আমার ডিসপ্লেটা যদি কোয়ালিটিফুল না হতো সেক্ষেত্রে কিন্তু TÜV আমাদের এই সার্টিফাইডটা দিত না। সো ইউজাররা প্রপারভাবে হলো আমার ডিসপ্লেটা ইউজ করতে পারবে। পিছনে হলো DC ব্লু কালার মেটাল বডি। সো মেটাল বডি হওয়ার কারণে হলো আপনার হাত থেকে পড়ে গেলে ডিসপ্লেটা ভাঙার কোনো পসিবিলিটি নাই, খুবই স্লিম, এটা কিন্তু খুবই স্লিম। আবার যদি দেখেন এটা যে পাশের বর্ডারটা একদম ছোট, মোর দ্যান 80% স্ক্রিন টু বডি রেশিও পাবেন, যেহেতু এটা 10.1 ইঞ্চ একটা ডিসপ্লে। আর বেজেল কম হওয়ার কারণে আপনি পুরো ডিসপ্লেটা হলো ভিডিও বা গেম খেলে পুরো ডিসপ্লেতে হলো এটার গ্রাফিক্সগুলো পাবেন। এইগুলো হলো ম্যাটপ্যাড T10S এর কনফিগারেশন। আর T10 এর মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে, যেমন আপনি T10 হলো হারমান কার্ডন টেকনোলজিটা পাবেন না, এটা হলো 2GB র্যাম 32GB রোম T10S টা। আর T10টা হলো আপনার 2GB র্যাম 16GB রোম। আর T10S আপনি সিম ইউজ করতে পারবেন না, T10 হলো আপনি সিম ইউজ করতে পারবেন। এটা হলো 6 লেয়ার আই প্রোটেকশন দেওয়া, আর আমাদের যে T10টা আছে এটা হলো 4 লেয়ার আই প্রোটেকশন। এই বেসিক কিছু ডিফারেন্স আছে। T10S এর প্রাইস হলো 16,999 টাকা, আর T10 এর প্রাইস হলো 20,999 টাকা। দ্যাটস মিন 17,000 হলো T10S, 21,000 হলো T10টা। সো আমি যে অফারগুলোর কথা বলতেছি, যেমন আপনারা যখন আমাদের এনার সব থেকে কোনো প্রোডাক্ট নেবেন, আমাদের হলো EMI ফ্যাসিলিটি আছে আমাদের কনজিউমার প্লাস কাস্টমারদের জন্য। এর আগে যারা আমার কাস্টমার মার্কেট নিউজ থেকে আমি পেয়েছি, তাদের কিন্তু আমি অনেক অ্যাট্রাকটিভ গিফট প্রোভাইড করছি, বা সব কাস্টমারে আমার
প্রিমিয়াম লেভেলের কাস্টমার ছিল বা অল ওভার কাস্টমার স্যাটিসফাই। সো আমার আগের ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সাথে এই ভিডিওর মাধ্যমে যারা আসবেন জাস্ট আপনারা দেখাবেন যে আমি মার্কেট নিউজ থেকে এসেছি, যা সাবস্ক্রাইব যে করবেন এটা যে একটা স্ক্রিনশট আমাকে যা শো করবেন, তাদের জন্য আমার পক্ষ থেকে, নিজস্ব আমার পক্ষ থেকে আপনাদের জন্য স্পেশাল কিছু অফার থাকবে, যে অফারটা আমি দিতে আপনাদের বাধ্য, কারণ আমি কমিটমেন্ট আপনাদের মাধ্যম আপনাদের সাথে হলো কমিটেড। সো কমিটেড যেহেতু, সো অবশ্যই আপনারা অফারটা বা অ্যাট্রাকটিভ গিফটটা অবশ্যই পাবেন। সেক্ষেত্রে আপনাদের কী দেখাতে হবে, আমাকে একটা স্ক্রিনশট দেখাতে হবে যে আপনি এই চ্যানেলটাকে বা মার্কেট নিউজটাকে সাবস্ক্রাইব করছেন। সো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের জন্য অ্যাট্রাকটিভ গিফট রাখবো। আর শপের থেকে আফটার সেল সার্ভিস তো অবশ্যই আপনি এক্সপেকটেশন অনুযায়ী, আমি ভালো কিছু অফার দিচ্ছে আমার কোম্পানি এরনা। সো 18 মাস প্রোডাক্ট ওয়ারেন্টি পাচ্ছেন, ইএমআই ফ্যাসিলিটি পাচ্ছেন, প্লাস শপের পক্ষ থেকে অ্যাট্রাকটিভ গিফট থাকবে, ভিডিওর মাধ্যমে আসলে সেক্ষেত্রেও অ্যাট্রাকটিভ গিফট থাকবে। সো আবার আপনাদের মাঝে কথা হবে আবার নতুন কোনো ডিভাইস নিয়ে, নতুন কোনো অফার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।